হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্টস তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের জন্য সুপার ইম্পর্ট্যান্ট তোমরা সবাই জানো কিছুদিন আগে কিন্তু বারোশো প্লাস পোস্ট কিন্তু ত্রিপুরা ক্যাবিনেটে কিন্তু অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে আর তোমাদেরকে জানিয়ে রাখি ঠিক দুর্গাপূজার পরই ওই এপ্রুভড পোস্টগুলোর মধ্যে থেকে কিছু পোস্টের নোটিশ বা নোটিফিকেশন কিন্তু চলে আসবে সবগুলো পোস্টের নোটিফিকেশন বাই ফেব্রুয়ারি বা মার্চ দুই হাজার পঁচিশের মধ্যে তোমরা পেয়ে যাবে এতটুকু কিন্তু তোমরা জেনে রাখো ঠিক আছে এর মধ্যে যেই পোস্টগুলো নিয়ে তোমাদের ডাউট ছিল যেহেতু এখন মানে সামনে দুর্গাপূজা আসছে দুর্গাপূজা টু তার ঠিক পরই ত্রিপুরা পুলিশের যে কনস্টেবল রিক্রুটমেন্টের ইন্টারভিউ নোটিস আসবে অনেকগুলো পরীক্ষার রেজাল্ট দেবে ডিসেম্বর বা নভেম্বরের শেষের দিকে নতুন এক দুটো চাকরির নোটিফিকেশন আসবে সো তোমাদের এই যে গ্যাপটা অক্টোবর মাসের যে গ্যাপটা গ্যাপটাতে তোমাদের নিজেদেরকে রেডি রাখতে হবে আপকামিং সমস্ত অ্যাপ্রুভড পোস্টগুলো যেগুলোই তোমাদের ইচ্ছে যেগুলো রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার জন্য ওইগুলোর সিলেবাস ধরে প্রিপারেশান নিয়ে তোমাদের নিজেদেরকে কিন্তু তৈরি রাখতে হবে ঠিক আছে তোমাদেরকে আমরা অলরেডি বলেছিলাম প্রত্যেকটা পোস্টের কি কি প্রমোশন ক্রাইটেরিয়া সিলেবাস কি এজ ক্রাইটেরিয়া কী কী কিন্তু এমন চারটে পোস্ট আছে যেগুলো নিয়ে তোমরা আমাদের প্রচুর কোয়ারিজ জিজ্ঞেস করছিলে তাই আমরা আরও ক্লিয়ারভাবে স্পষ্টভাবে তোমাদের বুঝিয়ে দেবো এই ভিডিওতে স্পেসিফিক্যালি রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে বা রাজস্ব দপ্তরের আন্ডারে যে এপ্রুভ হয়েছে তেহেশিলদারের পোস্ট আর রেভিনিউ ইন্সপেক্টর বা এর পোস্ট এগুলোর প্রমোশন ক্রাইটেরিয়া কী পোস্টগুলোর নেচার কি 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 কাজ হবে স্যালারি কত হবে সিলেবাস কি হবে কোন এজেন্সি বা কোন ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট করবে আয়দার টিপিএসসি নেবে নাকি জেআরবিটি নেবে নাকি ডিপার্টমেন্ট নিজে রিক্রুটমেন্ট করবে কবে নাগাদ নোটিফিকেশন আসতে পারে এই দুটো পোস্টের আন্ডার রেভিনিউ ডিপার্টমেন্ট আমরা জানবো তাছাড়া ত্রিপুরা পুলিশের আরও মেগা রিক্রুটমেন্ট আসছে দুইশো প্লাস সাব ইন্সপেক্টর পোস্ট আসছে টিপিএসির মাধ্যমে রিক্রুটমেন্ট হবে এটার কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বয়সের ক্রাইটেরিয়া কি লিখিত পরীক্ষা ক্লিয়ার করার জন্য কোন সিলেবাস ধরে তোমরা পড়বে তাছাড়া কনস্টেবল পোস্ট আসছে নশো ষোলো ঠিক আছে অলমোস্ট এগারোশোর ওপরে পোস্ট আসছে ত্রিপুরা পুলিশ মানে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট যেটা আন্ডার হোম ডিপার্টমেন্টের আন্ডারে সো তোমাদের নিজেদেরকে তৈরি রাখতে হবে এখন কিন্তু ফাইল প্রসেস চলছে ক্যাবিনেট কিন্তু অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে উইদিন এ ভেরি শর্ট অ্যামাউন্ট অফ টাইম সবগুলো নোটিফিকেশন কিন্তু বেরোবে স্পেসিফিক্যালি তোমাদের যেগুলো টিপিএসসি জেআরবিটি আর বিভিন্ন দপ্তর মানে নিজেরা ওনারা রিক্রুটমেন্ট করবেন ঠিক আছে সো পুরো জিনিসটা আমরা তোমাদের বলে রেভিনিউ ডিপার্টমেন্টের এই তেহসিলদার রেভিনিউ ইন্সপেক্টর আর ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর আর কনস্টেবল পোস্টে রিক্রুটমেন্ট যখন বেরোবে কি কি ক্রাইটেরিয়া চাওয়া হবে আর কি সিলেবাস ধরে তোমরা এখন থেকেই নিজেদেরকে তৈরি রাখবে যাতে নোটিফিকেশন আসলে তোমাদের আর্ধেক প্রিপারেশন যাতে কমপ্লিট হয়ে যায় তখনই ঠিক আছে সো ম্যাক্সিমাম শেয়ার করে দিও এই খুবই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে এই ভিডিওটা দেখে নিজের নলেজটা যাতে বাড়িয়ে নিতে পারে ঠিক আছে সো ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে চলো শুরু করছি বিফোর আইভিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে বা এই চাকরিগুলোর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে বা লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার যে কে সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে দেন ইউ দ্য রাইট প্ল্যাটফর্ম তোমরা আমাদের চ্যানেল স্টাডি উইন্ট এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্স দিয়ে তোমাদের ছিল তুমি এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি ঠিক আছে আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব তোমাদের আপকামিং যে সমস্তই পরীক্ষাগুলো আছে ত্রিপুরায় যেমন টিপিএসসি কম্বাইন থ্রি ইলেকশন ইন্সপেক্টর যেটা ডিসেম্বর মাসে পরীক্ষা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যেটা নভেম্বর মাসের দশ তারিখে পরীক্ষা তারপর ত্রিপুরা হাইকোর্ট ডিউটিশিয়াল একাডেমিক গ্রুপ ডির পরীক্ষা এটাও নভেম্বর মাসে এসএসসি জিডি সিএচএসএল এম টি রেলওয়ে এন টিপিসি এসটেন লোক পাইলট গ্রুপ ডি সফট টি আর এল এম জে টু আর পি এফ কনস্টেবল এসআই সিআইএসএফ কনস্টেবল সমস্ত পরীক্ষা রেভিনিউ ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট বা তোমাদের আপকামিং জে আর বিটি টু রিক্রুটমেন্ট বা জে আর বিটি বোর্ড দিয়ে যে সমস্ত তোমাদের পোস্টে নিয়োগ করা হবে সমস্ত চাকরিগুলোর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস একদম পাই টু পাই এ টু জেড সিলেবাস কাভার করা নোটস যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অনেক অনেক হেল্প হবে আর পরীক্ষা ক্লিয়ার করতে তোমাদের কিন্তু এই নোটসগুলো অনেক সাহায্য করবে ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স এবার আমরা শুরু করছি ভালো করে শুনবে তেহসিলদার তেহসিলদার হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে একটা পোস্ট রেভিনিউ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে খুবই ভালো পোস্ট খুবই ভালো পোস্ট বারবার বলে রাখছি খুবই ভালো পোস্ট আমরা দেখে নেব এক এক করে কি কি ক্রাইটেরিয়া আছে বা এই পোস্টটার ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো কি কি এগুলো আমরা এখানে দেখে নেবো ঠিক আছে সবচাইতে প্রথম মনে রাখবে তেহসিলদার রিক্রুটমেন্ট কিন্তু অনেক দিন পরে হবে যখনই বেরোবে এটা এটা হচ্ছে একটা গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট কিন্তু এটার থেকে ইনডাইরেক্টলি প্রমোশন পেয়ে ইউ ক্যান রিচ আপ টু ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডার গ্রুপ এ গ্যাজেটেড কিভাবে এটাও আমরা বলবো মনে রাখবে গ্রেড পে হচ্ছে বাইশো আর টোটাল কেবিনেটে একশো চৌষট্টিটা পোস্ট ওয়ান সিক্সটি ফোর পোস্ট এপ্রুভ হয়েছে তেহসিলদার রিক্রুটমেন্টের জন্য কেবিনেট এপ্রুভেল দিয়ে দিয়েছে এইবার ডিপার্টমেন্টের মানে রেভিনিউ ডিপার্টমেন্টের দায়িত্ব ওদের ডিসিশন যে ওরা কি নিজেরা রিক্রুটমেন্ট করবে নাকি জেআরবিটিকে দায়িত্ব দেবে নাকি টিপিএসসি কে দায়িত্ব দেবে ঠিক আছে জেনারেলি আমরা দেখি যে ফিক্সড পেড চাকরিগুলো বা দেখবে তোমরা যে যে দায়িত্ব দিয়ে দেওয়া হবে প্রথম থেকে যেগুলো পাঁচ বছরের জন্য ফিক্সড থাকে আর বিটি আর টি বিটি কিন্তু রিক্রুটমেন্ট করে টিচিং স্টাফগুলো যেগুলো ফিক্সড পেতে থাকে টিপিএসসিকে কোনো দিন ফিক্সড পেড চাকরিগুলো দেওয়া হবে না টিপিএসসিকে যদি তেহসিলদার রিক্রুটমেন্ট যদি প্রথম থেকেই রেগুলার হয় তাহলেই দেওয়া হবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে দায়িত্ব ঠিক আছে এটা সময়ই বলবে তবে আমরা যেটা এক্সপেক্ট করছি যে মাইট বি এটা ডিপার্টমেন্ট নিজে করবে না টিপিএসি বা যে বিটি কে দায়িত্ব দিয়ে দেওয়া হবে ঠিক আছে সো মনে রাখবে বয়সের ক্রাইটেরিয়া হবে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর এস টি এসসি বা গভর্নমেন্ট এমপ্লয়ী হলে তোমরা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে একশো চৌষট্টিটা পোস্ট আপাতত অ্যাপ্রুভেল হয়েছে রিক্রুটমেন্ট আয়দার রেভিনিউ ডিপার্টমেন্ট নিজে করার ওনাদের ইনফ্রাস্ট্রাকচার নেই কারণ এত পোস্ট অ্যাপ্রুভ হয়েছে আমিন আগে অ্যাপ্রুভ হয়েছিল এবার আবার অ্যাপ্রুভ হয়েছে সার্ভে আর গুয়ো সব দুই হাজার তেইশের থেকে অ্যাপ্রুভেল হয়ে আসছে অ্যাকচুয়ালি কি জানো রেভিনিউ ডিপার্টমেন্টের প্রসেসিং অনেকটা স্লো স্লো কেন বলছি কারণ দুই হাজার তেইশের জুন মাসে বেশ কিছু পোস্ট অ্যাড হয়েছিল কেবিনেটে অ্যাপ্রুভেল দিয়েছিল কিন্তু তারপর আর কোনো খবর পাওয়া যায়নি আমরা যতটুকু খবর নিয়েছিলাম যে ফাইল প্রসেস হচ্ছে সো এখন দেখা যাক এই তেহসিলদার রিক্রুটমেন্টটা কবে বের হয় ঠিক আছে তবে বেরোবে এমন হতেই পারে না যে ক্যাবিনেট এপ্রুভ হয়ে গেছে বছরের পর বছর পোস্ট জমতে থাকবে দেয়ার উইল বি প্রেশার অ্যান্ড দে উইল বি বাউন্ড টু কন্ডাক্ট দ্য রিক্রুটমেন্ট এক্সাম ঠিক আছে সবচাইতে বড় অ্যাডভান্টেজ এই তেহসিলদার পোস্টের হচ্ছে তুমি তেহসিলদার থেকে লিস্ট পাঁচ বছর তোমার কিন্তু কোনো পোস্টে চাকরি করতে হবে ত্রিপুরা সরকারের আন্ডারে যদি ওই পোস্ট থেকে ওপরের পোস্টে তুমি প্রমোশন চাও তেমনিভাবে পাঁচ বছর তেহসিলদার হিসাবে কাজ করলে তোমরা এলিজিবল হয়ে যাবে প্রমোশনের জন্য প্রমোশন তো পাঁচ বছর হয় না প্রমোশন অনেকটাই স্লো ঠিক আছে শুধুমাত্র ক্যাডার সার্ভিসগুলোতে প্রমোশন একটু তাড়াতাড়ি হয় যেমন ত্রিপুরা সিভিল সার্ভিস বা তোমরা বলতে পারো ত্রিপুরা পুলিশ সার্ভিস বা ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস এগুলোতে প্রমোশন তাড়াতাড়ি হয় মানে যদি প্রমোশন স্লোতেও যদি হয় তেহসিলদারের তোমরা তো পাঁচ বছর পর এলিজিবল ধরো প্রমোশন হতে হতে সাত আট কি নয় বছর এই ম্যাক্সিমাম টেন ইয়ার্স লাগতে পারে সবচাইতে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তেহসিলদার থেকে পোস্ট যদি খালি থাকে তোমরা ডাইরেক্টলি চলে যাবে রেভিনিউ ইন্সপেক্টর তেহসিলদার কিন্তু টুয়েলভ পাসের পোস্ট রেভিনিউ ইন্সপেক্টর কিন্তু গ্র্যাজুয়েশনের পোস্ট এই জায়গায় তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে এই জায়গায় তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে যদি তোমরা প্রমোশন পেতে চাও রেভিনিউ ইন্সপেক্টর পোস্টে তেহসিলদার থেকেই প্রমোশন দিয়ে কিন্তু রেভিনিউ ইন্সপেক্টর বানানো হয় এইবার কেবিনেটে রেভিনিউ ইন্সপেক্টর অ্যাপ্রুভ হয়েছে ১৪টা পোস্ট এটার কি কি ক্রাইটেরিয়া আমরা নেক্সট স্লাইডটাতে দেখবো ভালো করে তোমরা বুঝে রাখবে এইবার তোমরা দেখে রাখো শিক্ষার যোগ্যতা কি কি লাগবে তেহসিলদার রিক্রুটমেন্টটা যখন বেরোবে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে উইথ এনি পার্সেন্টেজ ফ্রম এনি রিকগনাইজড কলেজ ফ্রম এনি রিকগনাইজ স্কুল অর বোর্ড স্কুল বা যে কোনো স্কুল বা বোর্ড থেকে তোমাদের টুয়েলভ পাস উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই হবে তাছাড়া কম্পিউটার এইডেড ডিজাইনের তিন মাসের কোর্স লাগবে এটা ওনাদের রিক্রুটমেন্ট রুলস বা আর এটা লেখা আছে এটাই হবে হবে ক্যাড কোর্স থাকতে এটা তোমরা ত্রিপুরাতে আগরতলাতে অনেক ইনস্টিটিউট পেয়ে যাবে শর্ট টার্ম কোর্স করায় বা তোমরা অনেক অনলাইনেও পেয়ে যাবে অনেক ইনস্টিটিউট আছে যেখানে তোমরা ঘরে বসে কোর্সটা করতে পারবে ওনারা সার্টিফিকেটটা তোমার অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দেবে ঠিক আছে সো এই তিন মাসের ক্যাট কোর্সের কথা লেখা আছে রিক্রুটমেন্ট রুলসে মোস্ট এটা যখন বেরোবে তখন কিন্তু চাওয়া হবে ঠিক আছে মনে রাখবে তেহসিলদার রিক্রুটমেন্টের জন্য একশো চৌষট্টিটা পোস্টে যে রিক্রুটমেন্টটা বেরোবে টোটাল একশো মার্কের পরীক্ষা হবে পঁচাশি মার্কের হবে লিখিত পরীক্ষা আর ফিফটিন মার্কসের সরি এখানে টুয়েলভ না ফিফটিন মার্কসের হবে ইন্টারভিউ বা পার্সোনাল ইন্টারাকশন এই পঁচাশি মার্কের লিখিত পরীক্ষা হবে এমসিকিউ টাইপ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপ তোমাদের শিটে আনসার করতে হবে এখানে জব ওরিয়েন্টেড পার্ট বা টি এল আর অ্যান্ড এলআর এক ফর্টি ফাইভ মার্কস এটা বলা আছে রিক্রুটমেন্ট রুলসে ঠিক আছে ইংলিশ টোয়েন্টি মার্কস ম্যাথস টেন মার্কস কারেন্ট অ্যাফেয়ার্স ফাইভ মার্কস কিন্তু এখানে জিকের কথা ওনাদের রিক্রুটমেন্ট রুলসে কিছু মেনশন নেই দেখো এটা মডিফাই হবে ঠিক আছে ইট মাইট বি মডিফাইড জব ওরিয়েন্টেড পার্টের ফর্টি ফাইভ মার্কসটা ওনারা রিডিউস করে দে ক্যান আর মেক ইট টু থার্টি ফাইভ মার্কস জেনারেল নলেজ থাকবে না কারেন্ট অ্যাফেয়ার্সের এত কম মার্কস এটা হতেই পারে না জিকে হিস্ট্রি পলিটি ত্রিপুরা জিকে তারপর তোমাদের যেমন জিওগ্রাফি এগুলো থাকবেই তো জি কে এখানে থাকতে পারে কুড়ি মার্ক্সের জব ওরিয়েন্টেড বা টিএলআর অ্যান্ড এলআর অ্যাক্টের পার্ট থাকতে পারে থার্টি ফাইভ মার্কস ইংলিশ থাকতে পারে কুড়ি মার্ক ম্যাথস থাকবে টেন মার্কস আর তোমাদের কি থাকবে মানে এই কারেন্ট অ্যাফেয়ার্স সো তোমাদের আলাদা করে থাকতে পারে এখানে একটা সেকশন কিন্তু দিতে পারে তবে মোস্ট প্রবলি জি কে কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে ওনারা কিন্তু মার্কটা দেবেন ঠিক আছে কোনো দিন জিকে ছাড়া হবেই না তো তোমরা কিন্তু জিকেটা কিন্তু পড়তে থেকো তাছাড়া ম্যাথস একদম বেসিক ম্যাথস হবে আপ টু টেন্থ স্ট্যান্ডার্ড প্রফিট অ্যান্ড লস নাম্বার সিস্টেম এইচসিএফ এলসিএম সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের একদম বেসিক ফর্মুলা দিয়ে যে কোশ্চেনগুলো হয় বোর্ডস অ্যান্ড স্ট্রিমস টাইমস অ্যান্ড ওয়ার্ক স্পিড ডিস্টেন্স এইগুলো হচ্ছে বেসিক যেগুলো থেকে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করবে তোমরা প্রিপারেশন নিতে থাকো যাদেরই তোমাদের তহসিলদার পোস্টে মানে চাকরির যে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করার যাদের তোমাদের ইচ্ছে আছে ঠিক আছে ইজ ইট ক্লিয়ার যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো ঠিক আছে নেক্সট নেক্সট দেখে রাখো এটা একটা খুবই ভালো চাকরি রেভিনিউ ইন্সপেক্টর রেভিনিউ ইন্সপেক্টর প্রথমেই বলে রাখি এটা হচ্ছে একটা ফিডার পোস্ট ফিডার মানে হচ্ছে ডাইরেক্টলি একটা গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট থেকে ডাইরেক্টলি গ্রুপে গ্যাজেটেড একটা প্রমোশনে চলে যায় এই রকম ফিডার পোস্ট অনেকগুলো আছে যেমন সিডিপিও কোপারেটিভ ইন্সপেক্টর ফুড ইন্সপেক্টর তারপর তোমাদের এক্সাইজ সাব ইন্সপেক্টর রেভিনিউ ইন্সপেক্টর এই সবগুলো হচ্ছে ফিডার পোস্ট তার মধ্যে সবচাইতে তাড়াতাড়ি প্রমোশন হয় এই পোস্টগুলোতে যেমন এক্সাইজ সাব ইন্সপেক্টর বা এক্সাইজ ইন্সপেক্টর যেটা কিছুদিন আগে রিক্রুটমেন্ট করা হয়েছে থ্রু টিপিএসসি ও এই দুটোতে সবচাইতে কম সময়ে প্রমোশন হয়ে ত্রিপুরা সিভিল সার্ভিসের ক্যাডারে কিন্তু প্রমোশন পেয়ে কিন্তু ঢোকা যায় ঠিক আছে ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট ডিসিএম সবচাইতে প্রথম পোস্ট বুঝতে পেরেছ তেমনি ভাবে নেক্সট ক্যাটাগরিতে আছে রেভিনিউ ইন্সপেক্টর কোঅপারেটিভ ইন্সপেক্টর এগুলো এগুলো এই সিডিপি তুলনায় টাইমটা একটু বেশি লাগে ইট টু ইয়ার্স সাত থেকে আট বছরে তুমি রেভিনিউ ইন্সপেক্টর থেকে ত্রিপুরা সিভিল সার্ভিসে তুমি চলে যেতে পারবে টিসিএস ক্যাডারে তুমি ঢুকে যেতে পারবে বাই প্রমোশন কারণ এগুলো হচ্ছে এগুলোর রিক্রুটমেন্ট রুলসেই বলা হয়েছে যে এগুলো হচ্ছে ফিডার পোস্ট ফিডার মানে হচ্ছে একটা প্রমোশনে ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডারে চলে যায় ঠিক আছে বুঝতে পেরেছো বেশ কিছুদিন আগেও কিন্তু বেশ একটা ভালো সংখ্যক রেভিনিউ কিন্তু কিন্তু অ্যাড হক বেসিসে দেওয়া হয়েছে তার মধ্যে অনেকে কিন্তু রিভার্ট ব্যাকও কিন্তু করেছে ডিউ টু ভেরিয়াস ওয়ার্ক ঠিক আছে হ্যাঁ রেভিনিউ ইন্সপেক্টর পোস্টে ওয়ার্ক প্রেশার বেশি থাকবে তোমাদের কিন্তু এটা খুবই ভালো কেরিয়ার অপশন কারণ তোমরা যদি কেউ টিসিএস এর জন্য পড়ছো ত্রিপুরা সিভিল সার্ভিসের জন্য পড়ছো বা ত্রিপুরা পুলিশ সার্ভিস তোমরা পাচ্ছ না সো ইটস এ মানে কি বলবো ইটস ওয়ান অফ দ্য ওয়েজ ইন ইউ ক্যান গেট টু দ্য ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডার রেভিনিউ ইন্সপেক্টর এক্সাইজ সাব ইন্সপেক্টর সিডিপিও এগুলো হচ্ছে টিসিএস এর ফিডার শুধুমাত্র ত্রিপুরা সিভিল সার্ভিস কিন্তু শুধুমাত্র ডাইরেক্ট পরীক্ষা দিয়ে নিয়ে নেওয়া হয় না প্রমোশনেও কিন্তু টিসিএস বানানো হয় এগুলো এই পোস্টগুলো থেকেই প্রমোশনে বানানো হয় বুঝতে পেরেছ আবার এই রেভিনিউ ইন্সপেক্টরে তুমি আসতে পারবে তেহসিলদার থেকে প্রমোশন নিয়ে সো ইনডাইরেক্টলি তুমি বলতে পারো ইনডাইরেক্ট যদি বলো তোমাদের কি পোস্ট এটা ইনডাইরেক্টলি একটা ফিডার পোস্ট তোমরা বলতে পারো ইনডাইরেক্টলি দিস ইজ নট ডাইরেক্টলি ফিডার পোস্ট তেহসিলদার থেকে রেভিনিউ ইন্সপেক্টরে প্রমোশন দিয়ে কিন্তু আনা হয় তারপর ওটার থেকে ত্রিপুরা সিভিল সার্ভিস যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ইট মাইট বি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইভেন্ট থার্টি ইয়ার্স ঠিক আছে সো এইবার তোমরা জেনে রাখো আরেকটা জিনিস হচ্ছে অ্যাডহক ত্রিপুরা গভর্নমেন্ট এখন এক বছরের জন্য সবাইকে ওয়ান টাইম হক প্রমোশন দিয়েছিল মাইট বি নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে অ্যাডক প্রমোশন পলিসি নিয়ে কোনো ডিসিশন একটা নিতে পারে আন্ডার ত্রিপুরা গভর্নমেন্ট যে যদি কেউ অ্যাডহক পোস্টে থেকে রিটায়ারমেন্টে যায় তখন সে লাস্ট যে বেসিকটা পেত ওটার অ্যাডহক পোস্টেই যে বেসিকটা পেত ওটার ফিফটি পারসেন্টই পাবে এই রকম কিছু ক্যাবিনেটে উঠতে পারে এটা এখন সময়ে সময় সাপেক্ষ ব্যাপার দেখা যাক দুর্গাপূজার পরে যখন ক্যাবিনেট হবে অ্যাডক নিয়ে কিছু একটা সিদ্ধান্ত কিন্তু হতে পারে তার সাথে ডিআনএস অ্যালায়েন্স নিয়ে সিদ্ধান্ত হতে পারে ইউপিএফ বা মানে ইউপিএস যেটা ইউনিফাইড পেনশন স্কিম যেটা নতুনভাবে লঞ্চ হবে ওটা নিয়েও কিছু সিদ্ধান্ত হতে পারে যাই হোক রেভিনিউ ইন্সপেক্টর মনে রাখবে এটা একটা গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট কিন্তু ফিডার পোস্ট স্টার্টিং স্যালারি হতে পারে থার্টি এইট থেকে থার্টি নাইন থাউজেন্ড পার মান্থ টোটাল চোদ্দোটা পোস্ট কিন্তু অ্যাপ্রুভ হয়েছে রিসেন্ট ক্যাবিনেট মিটিংয়ে অবশ্যই রেভিনিউ ইন্সপেক্টর ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা অ্যাপয়েন্ট করা হবে বা রিক্রুটমেন্ট প্রসেসটা ওনারা করবেন ডাইরেক্ট রেগুলার পোস্টে রিক্রুটমেন্ট হবে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এটা ফিডার পোস্ট ইউল বি প্রোমোটেড টু ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডার উইল বি ডেপুটি কালেক্ট কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট ঠিক আছে DCM এটার জন্য এলিজিবল হতে তোমাদের মিনিমাম গ্রাজুয়েশন হতে হবে ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি আর তেহসিলদার থেকে রেভিনিউ ইন্সপেক্টরের প্রমোশন পেতেও তোমাদের গ্রাজুয়েশন থাকতে হবে ঠিক আছে আর এটা নেওয়া হবে থ্রো টিপিএসসি কম্বাইন্ড দেখা যাক সামনের যে ইলেকশন ইন্সপেক্টরের কম্বাইন্ড যারা ডিসেম্বর মাসে শিডিউল আছে নভেম্বর মাসে কি এই রেভিনিউ ডিপার্টমেন্ট কাজ করবে তাড়াতাড়ি তো দেখা যাক যদি করে এটার মধ্যে অ্যাড হয়ে যাবে নাহলে আবার আরেকটা কম্বাইন বেরোনোর কিন্তু চান্স হয়ে যাবে ঠিক আছে প্রিলিমস থাকবে মেন্স থাকবে ইন্টারভিউ থাকবে প্রিলিমস হবে একশো মার্কের ইংলিশ ম্যাথস রিজনিং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কনস্টিটিউশন আরবান লোকাল বডিজ পঞ্চায়েত এগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসে নেক্সট যারা প্রিলিমস ক্লিয়ার করবে ওদের মেন্স দিতে হবে দুইশো মার্কের পেপার ওয়ান পেপার টু থাকবে পেপার ওয়ান থাকবে ইংলিশ একশো মার্কের পেপার টুতে থাকবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথস রিজনিং আর কনস্টিটিউশন রিলেটেড কোশ্চেন তারপর থাকবে ইন্টারভিউ

যেটা কন্ডাক্ট করবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে টোটাল দুশো পোস্ট কিন্তু কেবিনেটে অ্যাপ্রুভ হয়েছে এটা ঠিক পুজোর পরই নভেম্বর ডিসেম্বরের দিকে তোমরা নোটিশটা পেয়ে যেতে পারো দুশো পোস্টের মধ্যে সাব ইন্সপেক্টর ম্যান হবে একশো চুরানব্বইটা পোস্ট সাব ইন্সপেক্টর ওমেন হবে টোয়েন্টি ফোর বা চব্বিশটা পোস্ট সিলেকশন প্রসেস হবে ফিজিক্যাল টেস্ট তারপর হবে লিখিত পরীক্ষা ডেসক্রিপটিভ টাইপ দুশো মার্কের পরীক্ষা তারপর ইন্টারভিউ হবে কুড়ি মার্কের এটার জন্য অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি মনে রাখবে লিখিত পরীক্ষা কিন্তু ডেসক্রিপটিভ টাইপ সিলেবাসটা তোমরা দেখে রাখো অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন নিতে থাকো নিতে থাকো আর আরেকটা জিনিস মনে রাখবে সাব ইন্সপেক্টরে কিন্তু বয়সের ক্রাইটেরিয়া হবে একুশ থেকে আঠাশ বছর ফাইভ ইয়ার্স এজ রিল্যাক্সেশন আছে ফর এস টি এসসি ক্যান্ডিডেটস বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস একুশ থেকে আঠাশ বছর কিন্তু বয়সের ক্রাইটেরিয়া ফর ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট ঠিক আছে ফিজিক্যাল একটা আছে আর একটা আছে পিইটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর একটা ক্লিয়ার করবে তারপর পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের দৌড়তে হবে বা জাম্প দিতে হবে এই দুটো জাস্ট কোয়ালিফাইং ইন নেচার এগুলোর মার্কস কোনো অ্যাড হবে না এগুলো কোয়ালিফাই করলেই তোমরা রিটেন টেস্টে বসার জন্য এলিজিবল হবে লিখিত পরীক্ষা দুশো মার্কের হবে এটা ক্লিয়ার করলে তোমরা ডাইরেক্টলি চলে যাবে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে ঠিক আছে বুঝতে পেরেছ দেখে রাখো পেপার ওয়ান লিখিত পরীক্ষাতে কম্প্রিহেনশন ইংলিশ থাকবে টোয়েন্টি মার্কস ইংলিশ গ্রামার থাকবে টোয়েন্টি মার্কস কম্পিউটারের কোশ্চেন থাকবে বেসিক কম্পিউটার নলেজ টোয়েন্টি মার্কস ম্যাথামেটিক্স বেসিক টোয়েন্টি মার্কস সায়েন্সের কোশ্চেন থাকবে টোয়েন্টি মার্কস টোটাল একশো মার্ক তিন ঘন্টায় পরীক্ষা দিতে হবে তেমনিভাবে পেপার টু থাকবে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা ইন্টারন্যাশনাল ন্যাশনাল ঠিক আছে এখানে একশো মার্কের কোশ্চেন হবে তিন ঘন্টায় তোমাদের আনসার করতে হবে মানে কোশ্চেন টাইপ হবে তোমাদের লিখে কিন্তু উত্তর দিতে হবে ঠিক আছে টিপিএসসি কন্ডাক্ট করবে খুবই তাড়াতাড়ি কিন্তু এই সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টটা কিন্তু আসতে চলেছে তোমরা কিন্তু অ্যাকর্ডিংলি এই সিলেবাসটা ধরে তোমরা প্রিপারেশন নিতে পারো ঠিক আছে আমাদের কাছে ফুল সিলেবাস নোটস আছে তোমরা আমাদের সাথে এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো ইফ ইউ ওয়ান্ট টু টেক নোটস ফ্রম আস ঠিক আছে নেক্সট আচ্ছা আরেকটা রিক্রুটমেন্ট যেটা নিয়ে তোমরা বলছিলে যে কনস্টেবল রিক্রুটমেন্ট আন্ডার ত্রিপুরা পুলিশ যেটা অ্যাপ্রুব হয়েছে আরেকটা মেগা রিক্রুটমেন্ট যেটা আসছে নশো ষোলোটা পোস্টে কনস্টেবলও কিন্তু গ্রুপ সি নন গ্যাজেটেড যেটা ত্রিপুরা পুলিশ নিজে করবে রিক্রুটমেন্ট টিপিএসি করবে না কনস্টেবল রিক্রুটমেন্ট স্পেশাল এক্সিকিউটিভ এগুলো ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে ডাইরেক্টলি ওনারাই করেন ঠিক আছে কারণ ওনাদের ইনফ্রাস্ট্রাকচার আছে দে দে ফিল ক্যান ডু দ্যাটস ওয়াই ডে ডু ঠিক আছে কারণ ক্যাবিনেট থেকে এপ্রুভ দিয়ে দিলে দিয়ে দিলে ফিনান্স এপ্রুভেল হলেই কিন্তু ক্যাবিনেটে উঠে অপ্রুভেল হয় তারপর দায়িত্ব ডিপার্টমেন্টে যে ওনারা কি করে লোকটা নেবেন লোকগুলোকে ওনারা রিক্রুটমেন্ট করবেন ঠিক আছে সো নশো ষোলোটা পোস্ট এপ্রুভ হয়েছে এর মধ্যে একশো চুরানব্বইটা পোস্ট হবে এসআই সরি এটা না এটা আগেরটা ঠিক আছে কনস্টেবলের নশো ষোলোটা পোস্ট অ্যাড হয়েছে এটার মধ্যে মেন কটা ওমেন কটা এটা বলা হয়নি এতটুকু জেনে রাখো নশো ষোলোটা পোস্ট হবে কনস্টেবলের যেটা নতুন করে আসবে এক হাজার কনস্টেবল পোস্টের থেকে আলাদা এই এক হাজার কনস্টেবল পোস্টের যে রিক্রুটমেন্টের যেই লিখিত পরীক্ষার রেজাল্ট ঠিক দুর্গাপূজার পর অক্টোবর মাসে লাস্ট উইকের মধ্যে দেওয়ার কথা নভেম্বর মাসের মধ্যে ইন্টারভিউ শুরু হয়ে যাবে মিশন মোডে কাজ করছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি সেই এক হাজারটা পোস্টে যাতে রিক্রুটমেন্ট প্রচেষ্টা কনক্লুড করে নশো ষোলোটা পোস্টে যাতে রিক্রুটমেন্ট শুরু করা যায় বয়সের ক্রাইটেরিয়া কনস্টেবলের নতুন নশো ষোলোটা পোস্টের রিক্রুটমেন্টের জন্য থাকবে আঠারো থেকে চব্বিশ বছর অবশ্যই এইজ রিল্যাক্সেশন থাকবে তেমনিভাবে স্পেশাল পুলিশ অফিসার বা যারা এসপিও বা তোমরা যদি স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট যদি তোমাদের এজ এ স্পেশাল এক্সিকিউটিভ হয়ে যায় বিফোর দিস নোটিফিকেশান দেন তোমাদের বয়সের ক্রাইটেরিয়া হবে আঠারো থেকে ত্রিশ বছর জেনারেল ক্যান্ডিডেটের জন্য এইটিন টু টোয়েন্টি ফোর ইয়ার্স ঠিক আছে এটারও সিলেকশন প্রসেস হবে প্রথম ফিজিক্যাল টেস্ট তারপর লিখিত পরীক্ষা হবে পঁচাশি মার্কেট তারপর ইন্টারভিউ হবে পনেরো মার্কেট ত্রিপুরা পুলিশ নিজে ডিপার্টমেন্ট এটা কন্ডাক্ট করবে ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস ফর ইউ আর এইট পাস ফর এস টি এস সি ক্যান্ডিডেট ঠিক আছে আর সিলেবাস কি কী থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকতে পারে বেসিক ম্যাথস বা রিজনিং থাকতে পারে আর কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এটা মোস্ট প্রাবলি এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা সবার জন্য এইট পাসই থাকে এইট পাসই থাকে সবার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাকর্ডিংলি তোমরা সিলেবাসটা ধরে পঁচাশি মার্কের জন্য জেনারেল অ্যাওয়ারনেস যেটা আমাদের হিস্ট্রি পলিটি জিওগ্রাফি সায়েন্স ইকোনমি স্ট্রাটেজিকে সবগুলো তোমরা পড়া আরম্ভ করো কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু পড়তে হবে বেসিক ম্যাথ রিজনিং আর কারেন্ট অ্যাফেয়ার্স তো বললাম এগুলো তোমরা ধরে ধরে পড়া শুরু করো এখন তোমাদের সবচেয়ে প্রথম টার্গেট হবে লিখিত পরীক্ষা সবগুলোতে লিখিত পরীক্ষা আছে এখন সমস্ত রিক্রুটমেন্ট একশো পার্সেন্ট ট্রান্সপারেন্ট হয় লিখিত পরীক্ষা ছাড়া কোনো রিক্রুটমেন্ট হয় না তাই নিজেদেরকে তৈরি করো তোমরা যদি ভালো পরীক্ষা দাও রিক্রুটমেন্ট কিন্তু অবশ্যই তোমাদের ডিপার্টমেন্ট কিন্তু নেবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এটাই ছিল ছোটো একটা ভিডিও যেখানে আমরা চারটে গুরুত্বপূর্ণ পোস্টের বড় রিক্রুটমেন্টের ওপরের পোস্টের ভালো পোস্টের যেগুলো আপকামিং দিনে আসছে শিওর শট এগুলো আসবে এমন চারটা পোস্টে সমস্ত ক্রাইটেরিয়া বলে দিলাম অ্যাকর্ডিংলি প্লিজ কিপ প্রিপেয়ারিং বিফোর ইটস টু লেট ঠিক আছে ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিও ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে সবাইকে জানার সুযোগ করে দিও এই ইউজফুল ইনফরমেশনগুলো যেগুলো আমরা এই ভিডিওতে বলেছি ঠিক আছে চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তোমার টিপিএসি কমেন্ট ইলেকশন ইন্সপেক্টর সিনিয়র কম্পিউটার স্টেনোগ্রাফার রেলওয়ে জিডিএস এম টেস্ট্রাফার গ্রুপ ডি আগরতলা ডেন্টাল কলেজ নবদয় বিদ্যালয় সমিতির নাবার পরীক্ষা ত্রিপুরা একাডেমির গ্রুপ ডির পরীক্ষা এনি এফ কনস্টেবল সিআইএসএফ কনস্টেবল ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্ট টিপিএস এনি এক্সাম যেগুলো আপকামিং দিনে আসছে জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার জিকে চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট দিদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্স দিয়ে রেখেছি তাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো ওখানে আমরা সমস্ত আপডেট জানে আমরা শেয়ার করে থাকি ঠিক আছে চলো সবাই ভালো থাকবে প্রিপারেশন নিতে থাকো সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইনকে কিন্তু ফলো করতে ভুলো না আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও চলো হ্যাভেভে নাইস ডে কিপ প্রিপেয়ারিং স্টে টিউন টেক কেয়ার অ্যান্ড বাবাই বাই